ওদের জন্য সারা রাত জেগে আমি সাজেশন তৈরি করি, কোনটা ইম্পর্টেন্ট কিভাবে ইজিভাবে পড়ানো যায় সেইগুলো চিন্তা করি। আর এইগুলো ম্যাডামের কোথায় তিল আছে, কোথায় কি আছে, কি ফিগার, এইগুলো নজরে পড়ে না পড়াশোনার বেলাতে টন টন। তোমার মতো ছাত্র আমার স্কুলে দরকার নাই, বের হও আজকের পর থেকে আমার স্কুলের ধারে কাছে। যেন তোমার কি অবস্থা, একটা স্কুলের ব্যাগও কিনতে পারে কাঁথা দিয়ে বই খাতা নিয়ে আসে, বের হও। বুঝলাম তো, যদিও শিক্ষার কোনো বয়স নাই, কিন্তু এই বুড়া বয়সে স্কুলে যাতায়াত করতে করতে কোমরের হাড় গোড় সব বাঁকা হয়ে গেল। এইদিকে যদি একটু দেরি করে যাই টিচারে ধরে মারে, যাক দুনিয়ার উপরে যে কয়দিন আছি, ওই ক খ গ ঘ এ বি সি ডি ই এফ জি পড়তে পড়তেই শেষ হইব। তো যাই, আবার স্যারে মারবো। হ্যাঁ, এমন এক ছাত্রছাত্রীকে পড়াই মাথাটা খারাপ হয়ে যায়। এগুলো বললে উত্তর দিক, এগুলো যায় দক্ষিণ দিক। একটা দিন পড়া শিক্ষা আসে না, হোমওয়ার্ক করে আসে না, আজকে যায়নি। দেখবো কে কে হোমওয়ার্ক না করছে, আজকে একটা বাটিও মাটিতে পড়বে না। অসভ্য ছাত্রছাত্রী। এই আরে বুঝলাম না কিছু, তুমি কই যাইতাছো? কে এই গাটি গুটি লয়ে তুমি কি আমার থেকে যাইতাছো গাড়িতে? আরে না, গাটি লইছি ঠিকই, দু গাটি লগে বই খাতা আছে। কি আর বই খাতা আছে, তুমি কি পাগল হয়ে গেলা গা? যাও তোমার আমি হাসপাতাল লয়ে যাই। হাসপাতাল নিবি কা? আমি কি পাগল? আমি কি অসুস্থ? আমি কি রুগী? আরে না, সবই ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে আমি তোমার খুলতে বলতেছি, এখানে কিছু কাপড় চোপড় নিছি আর কিছু বই খাতা নিছি। আমাদের স্কুলে নতুন একটা ম্যাডাম আসছে, দেখতে হেবি সুন্দর। ও সুরিয়া বলো, ক্যাটরিনা বলো, সুস্মিতা সেন বলো, সব ফেল। আমি ওই ম্যাডামের কাছে পড়তে দিতেছি। আমার সবই আমি বুঝলাম, ম্যাডামের কাছে পড়তে যাইতেছো এটাও বুঝলাম, কিন্তু বই খাতার লগে জামা কাপড় কেন নিলা? ওইটা কও না না, মানে ধরো যে আমি থাকতে চাই, ওই থাকতে থেকে পড়তে চাই, ওই যে কানে হোস্টেল হোস্টেল, আমি মনে করি স্কুলের হোস্টেল বানাই নিলাম। কি কইলা তুমি? ঘরে বউ রাখিয়া সুন্দরী ম্যাডামের কাছে দৌড় দিবা, আর আমি তোমার মনে হয় যাইতে দিমু ঘরে? লো কোথায়? ঘরে। তুই কি মনে কর কি তুই গরজ মানে চিৎকার ভাইরা গলা ফাড়াইয়া তুই আমার ঘরে লেগে তার বিদায় চল কিনা ভাবতে না। আমার যেভাবে আমি যে নিয়ত করছি সেই নিয়তটা পূরণ করবো। ভালো থাকিও, খাওয়া দাওয়া ঠিক মতন করো, আসি। আসসালাম আলাইকুম। এটা কি হলো? আল্লাহ রে, শেষ পর্যন্ত লেখাপড়ার লেগে তুমি ঘর ছেড়ে দিলা, তারপরে গাটটি ফুচকা সব কাজ আমার কাপড় সব লয়া অন কি হইলো আমার? তাড়াতাড়ি আয় পড়ো। আচ্ছা, আমার মাথার মধ্যে না কিছুই আসতেছে না, তুমি কই যাইতেছো? বললাম না, একজন টিচার আইছে লেখাপড়া শিখতে যাইতেছি। এই তোমার কি এখনো পড়াশোনা করার বয়স আছে নাকি? তুমি একবার নিজের দিকে তাকায় দেখছো তোমার বয়সটা কত হইছে? অম্মা, লেখাপড়ার আবার বয়স আসেনি। সরকার দেখছো না বয়স্ক স্কুল মানে চালু করছে, আরেকটা আছে উন্মুক্ত। শোনো, দেখো এখন তোমার লেখাপড়ার করার কোনো বয়স নাই। আচ্ছা, এটা কি মাথার মধ্যে বই? হায় রে হায়, তোমার মাথার এই গাঁটটি দেখলে তো যে কেউ কবে তুমি বাড়ি থেকে পলায় যাইতেছো। দেখো তোমার পড়াশোনা করা লাগবো না, তুমি যতটুকু পারো অতটুকু দিয়ে চলবো। না, তোমার বাবা আমার কাছে মূর্খ, গণ্ড মূর্খ, আমি এই অপমান আর সহ্য করতে পারতেছি না। আমি লেখাপড়া করি, মেট্রিক পাস করে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার কোনো কথাই শুনবা না, যাও পড়তে যাও। যাই, যে ম্যাডাম আছে না সুন্দরী ম্যাডামের কথা কইছো, যদি পারো তাহলে ওটার বিয়ে করে লাইও। হ্যাঁ দূর, তুমি না আমার বউ, আর একটা বিয়ে কেন করবো? দুটা বিয়ে করলে গুণ হয়। এটা তো খুব জানো, তাহলে ওই সুন্দরী ম্যাডাম দেখে ওইখানে যাই পড়া লাগবো? না, উনি সুন্দর দেখা, উনি লেখাপড়াও সুন্দরভাবে করায়, তো তুমি চাও না আমি শিক্ষিত হই? লেখাপড়া জানতাম যদি তোমাকে চিঠি লিখিতাম। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসে পড়ো। পড়া তুমি যাবা? না, তো আমি একলাই যাই। ঠিক আছে যাও। লেখাপড়া জানতাম যদি তোমাকে চিঠি লিখিতাম। তাড়াতাড়ি আইসো। তোর এই টাইম জ্ঞানটা ভালো আছে, যদি তাড়াতাড়ি চলে আসিস, পড়াশোনা করে আসিস তো? জি ম্যাডাম। আর হোমওয়ার্ক যেগুলো দিয়েছিলাম মানে বাড়ির কাজ যেগুলো দিয়েছিলাম লেখানছো? জি ম্যাডাম। আজকে যদি বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা বাজে? এত দেরি হলো কেন? ওয়ালাইকুম আসসালাম। বসে বসে সুন্দর করে তোমরা সবাই বসো। জি ম্যাডাম। আবার একটা কথা কই? হ্যাঁ বলো। আমার বউ আমার বাধা দিছিল, আমি কইছি না এই টিচারের কাছে আমি লেখাপড়া করুম, লেখাপড়ার কোনো বয়স নাই। সে আমার বুড়া বুড়া বলে কয়, কিসের লেখাপড়া, তোমার বয়স হয়ে গেছে, ঘরে থাকো, একটা ঝাড়ি দিয়ে পড়ছি। একদম ঠিক কাজ করছো, পড়াশোনার কি আবার বয়স আছে নাকি?
পড়াশোনা করতে হলে যে কোনো বয়সে পড়াশোনা করা যায়। আসলে তোমাদের বউরা তোমাদেরকে শিক্ষিত হইতে দেয় না এই কারণে যে তো তোমাদের মাথার উপর তারা ছুরি ঘুরাইতে পারবে না। সবাই আমাদের ট্যাঙ্কুল ট্যাঙ্কুল কালকে কবিতা দিছিলেন না ইংরেজি কবিতা, ওই ট্যাঙ্কুল ট্যাঙ্কুল কবিতা আমি ভুলে গেছি গা। তোমাকে না বললাম ভুলে গেলে বানান করে করে পড়তে, সেটাও মনে নাই? আজকে আবার বুঝাই দিই। ওই যে কই, আচ্ছা ঠিক আছে, আমি ভালোভাবে বুঝিয়ে দিব আর খাতায় ওই বাকি চালান লিখে দিব। যে যার বাড়ির কাজগুলো আমাকে দেখাও তো। এই যে ম্যাডাম আমারটা দেখি, এই পৃথিবীর সব থেকে দূরের পথ কি রে, এগুলো হাতের লেখা, কি বিশ্রি হাতের লেখা, এগুলো তুই নিজে লিখছস? জি না ম্যাডাম, আমার বড় অপারে দিয়ে লাগাইছি। তোর সাহস তো কম না। এই বদমাইশ, তুই যদি তোর বড় বোন রে দিয়ে লিখাই নিয়ে আসিস তাহলে তুই শিখবি কি? তাহলে তোর বড় বোন রে স্কুলে নিয়ে আসিস, ধর আজকের পর থেকে নিজের লেখা নিজে লিখে নিয়ে আসবি, আর হাতের লেখা যেন এরকম বিশ্রি না হয়, সুন্দর হয়। ম্যাডাম একটা কথা বলবো কি, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আপনার মুখে ঠোঁটের ডান পাশটা যে নিচে একটা তিল আছে না, অসাধারণ সুন্দর, এই তিলটা দেখার পর আমি তিলের প্রতি পাগল হয়ে গেছি। তোর যে পড়ালেখা হবে না সেটা আমি প্রথম দিনই বুঝতে পারছি, যেদিন তুই স্কুলে ভর্তি হয়েছিস সেদিনই বুঝতে পারছি তোর পড়ালেখা হবে না। তুই পড়াশোনা ছাইরা হাতের কাজ ছাইরা তুই আমার ঠোঁটের ডান পাশে তিল আছে, তোর নজর ওই দিকে যায়, যার নজর টিচারের শরীরের দিকে পড়ে তার কোনোদিন পড়ালেখা হয় না। তুই বেরো, তোর মতো কুলাঙ্গার ছাত্র আমার দরকার নাই, বেরো বেরো। বেয়াদব বেয়াদব ইডিয়েট কোনান কারো স্যার, আর স্যার পড়ে দেন তোমারে। ম্যাডাম আমি তার মতো বেয়াদব না, আমার নজর আপনার শরীরে না আপনার হাতে। উই উই যে দেখা যায় কি আপনার হাতের মধ্যে একটা তিল আছে না, এটা হ এই তিল একটা সুন্দর লাগে আমার কাছে। তুই যে ধানি লঙ্কা যে ঝাল হয় এটা তোরে দেখলে বোঝা যায়, ও তো দামরা বেটা বিয়া করছে ঘরে বউ আছে ওই বেটা নজর পড়ছে আমার ঠোঁটে, আর তোর পড়া লেখা ছাইরা লিখানোস বন্ধু দিয়া লিখাইয়া তোর নজর পড়ছে আমার হাতে, এইটুকু বাচ্চা পোলাবে না ইয়া, তোর ভবিষ্যৎ অন্ধকার, আমি লিখি তো দিলাম তোর ভবিষ্যৎ অন্ধকার, বেরো বেরো, তোর মতো ছাত্র আমার স্কুলে দরকার নাই, বেরো। ছুটি দিলে নাকি অসভ্য, চির জীবনের জন্য ছুটি দিছি, বেরো অসভ্য অসভ্য বেয়াদব, বুঝছেন? আশ্চর্য এগুলার মানে গার্ডিয়ানরা যে কোনো কিছু শিক্ষা দেয় না এটাই বোঝা যাচ্ছে। আপা অসভ্য বেয়াদব, হ্যাঁ বুঝতে পারছি, এ দুজন কোনো রুচিই নাই। আচ্ছা বুঝতে পারছি, আরুন এগুলো বাদ দাও, খাতা বের করো, বই বের করো। কথা শুনেন, এদের রুচি একদম খারাপ, তিল কোন জায়গায় থাকলে ভাল লাগে এরা জানেই না। আপনার যে নাকের নিচে মানে ঠোঁটের রূপে বাম সাইডে যে তিলটা আছে ও হেভি, আপনার ফিগার অনুযায়ী তিলটা দারুণ। আপনার বউ যে আপনারা কেন আসতে দেয় না স্কুলে এতক্ষণে বুঝলাম, আপনাদের মতো লোকেদেরকে চিড়িয়াখানায় বন্দি করে রাখা উচিত। আশ্চর্য, ওদের জন্য সারা রাত জেগে আমি সাজেশন তৈরি করি কোনটা ইম্পর্টেন্ট কীভাবে ইজিভাবে পড়ানো যায় সেইগুলো চিন্তা করি, আর এইগুলো ম্যাডামের কোথায় তিল আছে কোথায় কী আছে কি ফিগার এইগুলো নজরে পড়ে না পড়াশোনার বেলাতে ঠনঠন। তোমার মতো ছাত্র আমার স্কুলে দরকার নাই, বের হও আজকের পর থেকে আমার স্কুলের ধারে কাছে যেন। তোমার কি অবস্থা, একটা স্কুলের ব্যাগও কিনতে পারে না, কাঁথা দিয়ে বই খাতা নিয়ে আসে, বেরাও চোরদের ছাত্র। চাচা আপনি কই যাইতেছেন, আপনি বসেন, আমি আপনার একলাই পড়াবো, ওদের মতো ছাত্র আমার দরকার নাই, আপনি বসেন, আপনার আমি টুইঙ্কেল টুইঙ্কেলটা লিখে দিচ্ছি খাতার মধ্যে। না ম্যাডাম আমি বাড়ি চলে যাই। কেন চাচা, বসেন। ওরা আপনার গায়ের বিভিন্ন জায়গায় তিল দেখে অগ্রে তো পড়াশোনা হইব না, অগ্রে বাড়ি করে দিছেন। হ্যাঁ কিন্তু আমি আপনার যে জায়গায় তিল দেখছি আমার পড়াশোনা তো আর হইব না, এবারে জলে গেছে সব। দূর ছাই, ভাবছিলাম একটা নৈশ স্কুল খুলবো, এখন আপাতত দিনের বেলা পরে পরে একটা নৈশ স্কুল খুলে আরো মুরব্বীদেরকে পড়াশোনা করব। এগুলো পড়ালেখা করবে কি, ম্যাডামের কোথায় তিল আছে কি আর এই বুইরা কাটা।